দেখো চিকেনটা যেরকম তুলোর মতো নরম, মটনও কিন্তু পুরোপুরি নরম। মটনের যে পুরটা হবে, ওই পুরের মশলা করার জন্য কাঁচা টমেটোকে ভালো করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে গেঁথে ভালো করে পুড়িয়ে নেওয়া হলো। এটা ততক্ষণ পোড়াবে যতক্ষণ পর্যন্ত ছালটা পুরো কালো হয়ে যায়। ভালো ঘি 1 চা চামচ দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো আদা কুঁচো, দিয়ে দেওয়া হলো রসুনের কোয়া, 2টো ছোটো সাইজের কুচি রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। টমেটোটা যে পুড়িয়ে রাখা ছিল তার পোড়া ছালগুলো এভাবে তুলে বাদ দিয়ে দেবে। এবার টমেটোটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। টমেটো দেওয়ার পর হালকাতে অল্প একটু নাড়াচাড়া করেই ওভেন নিভিয়ে দেওয়া হলো। এই ভেজে নেওয়া স্পেশাল মশলাটা এই মিক্সির ট্রের মধ্যে দিয়ে দেওয়া হলো। মিক্সির ট্রেতে যে সাদা গুঁড়োগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা একটু আগে এতে মুড়ি গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এরকম গরম গরমে কিন্তু মিক্স করে নেবে এবং চাপা দিয়ে রাখবে। দেখো বন্ধুরা, এরকম 2টো চিকেন ফিলে নিয়ে নেওয়া হয়েছে, এটাকে এখন ম্যারিনেট করে নেওয়া হবে। এতে প্রথমে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো করে দেবে যাতে 2টো দিক খুব ভালোভাবে পায়। এরকম মাখানোর পর এভাবে উল্টে দেওয়া হলো। এরপর লেবুর রস ভালো করে এর উপর ছড়িয়ে দেওয়া হলো। প্রায় 1/2 চা চামচ মতো আদা বাটা দিয়ে দেওয়া হলো। 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো। দেখো যেটাই দেওয়া হবে সেটাই কিন্তু বোথ সাইডে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। প্রায় 1 চা চামচ রসুন বাটা এতে ভালো করে দিয়ে মাখিয়ে দেওয়া হলো। শুধু ভিতরের মশলাটা নয়, যেটা দিয়ে তুমি রোল করবে অর্থাৎ এই চিকেনটাকেও কিন্তু সমান টেস্টি হতে হবে, তবে 2টো মিলিয়ে দারুণ টেস্ট তৈরি করবে। এরপরে প্রায় 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা এতে মাখিয়ে দেওয়া হলো। এবার এতে অল্প পরিমাণ নুন ভালো করে ছড়িয়ে একটু মাখিয়ে দেওয়া হলো। এবার ধনে পাতা কুঁচো এর মধ্যে ভালো করে ছড়িয়ে দেওয়া হলো। এবার টক দই এর উপর ভালো করে ছড়িয়ে দেওয়া হলো। ধনে পাতা সহ টক দইটা উপরে একটু ভালো করে মাখিয়ে দেওয়া হলো। এটাকে ম্যারিনেশনে রেখে আমরা মটন কিমাটাকে রেডি করে ফেলবো। দেখো 250 গ্রাম মটন কিমা নেওয়া হয়েছে। এতে 1 চা চামচ টক দই দেওয়া হলো, 1 চা চামচ উঁচু করে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, 1/2 চা চামচ রসুন বাটা দেওয়া হলো, 1 চা চামচ প্রায় পেঁয়াজ বাটা দেওয়া হলো, 1/2 চা চামচ আদা বাটা দেওয়া হলো, 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দেওয়া হলো 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে মেখে নেওয়া হবে। এটাকে আমরা 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। যে কড়াতে স্পেশাল মশলাটা তৈরি হলো তার মধ্যে এখন একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেওয়া হলো একটু পেঁয়াজ বাটা। যে মটনটা ভালো করে মেখে রাখা হলো সেই মটনটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এই মটন কিমার মধ্যে কিন্তু মোটা চর্বিও দেওয়া রয়েছে যাতে টেস্টটা ভালো হয়। এতে এবার স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। স্বাদের জন্য একটু অল্প চিনি দিয়ে দেওয়া হলো। এবারে টমেটো পোড়া দিয়ে যে বিশেষ মশলাটা তৈরি করা হয়েছিল সেটা 1/2 চামচ দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়েচেড়ে নেওয়া হলো। এবার একটু ফ্লেমটা কম করে চাপা দিয়ে দেওয়া হলো। ঢাকনাটা খুলে ফেলা হলো। এবার আমার তৈরি হয়ে গেছে, এটাকে এবার ঢেলে নেওয়া হলো। এই ফেলায় 2টো ডিম ফাটিয়ে নেওয়া হলো। অল্প নুন দিয়ে দেওয়া হলো, অল্প ধনে পাতা কুচো দিয়ে দেওয়া হলো। ব্যাটারের জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া হলো। এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হলো, প্রয়োজনে আবার মিশিয়ে নেওয়া হবে। গোলমরিচগুলো দিয়ে দেওয়া হলো, ভালো করে মিশিয়ে নেওয়া হলো। দেখো আমাদের ব্যাটার রেডি। কড়া গরম হয়ে গেছে, এতে 100 ml সাদা তেল দিয়ে দেওয়া হলো। আমরা এটা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। দেখো যে চিকেন ফিলেগুলো ম্যারিনেট করা ছিল, মটনের যে পুরটা রেডি করা হলো সেটা ওর মাঝখানে দিয়ে দেওয়া হলো। চিকেনটাকে ভালো করে মুড়ে নেওয়া হলো। যে ব্যাটারটা করা ছিল তাতে ভালো করে ডুবিয়ে নেওয়া হলো। দেখো কীভাবে ব্যাটারটা উপর দিয়ে তুলে 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 ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। পাশে রাখা মুড়ি গুঁড়িয়ে নেওয়া ছিল আগে থেকে, দেখো পাশে রেখে আস্তে আস্তে মুড়ি দিয়ে ভালো করে এটা চাপা দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু মুড়ি গুঁড়ো করে নেওয়া, বিস্কুট গুঁড়ো নয়। এবারে আবার একবার ব্যাটারে দিয়ে আবার মুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। এটাকে বলা হয় ডবল কোটিং। এটাকে ডবল কোট করলে সহজে ভেতরের জিনিসটা বাইরে বেরিয়ে যায় না, টেস্টটাও খুব মুচমুচে হয়। এবারে তেলে ছেড়ে দেওয়া হলো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেটের চাপা পড়ে মটনের তো ভালোই গরম হচ্ছে, আর তোমাদের খেয়েও শীতের সন্ধেবেলা নেহাত কম গরম হবে বলে বোধ হয় না। তার সঙ্গে যদি গরম কফি সঙ্গে থেকে যায় তো কথাই নেই। দেখো ব্ল্যাঙ্কেটে মুড়ে আবার একটা মটন বেরিয়ে আসছে। তো মটন কিমার আর ঠান্ডা লাগার কোনো চান্সই কিন্তু নেই বন্ধুরা। আহা হা 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 হা, এরকম যদি তোমার পাতে সবকটা দিয়ে দেওয়া হয় কেমন লাগবে বলো তো?
দেখি মটনগুলো কেমন রয়েছে ভেতরে। দেখো বন্ধুরা, ভেতরটা কিন্তু সুন্দর জব্দ হয়েছে। দেখো চিকেনটা যেরকম তুলোর মতো নরম, মটনও কিন্তু পুরোপুরি নরম। সস মাখালাম, একটু কাসুন্দি মাখালাম। বন্ধুরা এবার টেস্ট করি, করে দেখি কেমন হয়েছে খেতে। দেখো ভেতরটা পুরো তুলোর মতো নরম, অতুলনীয়। চা বা কফির সঙ্গে এর কোনো জুড়ি নেই বন্ধুরা। বন্ধুরা চটপট বানিয়ে ফেলো, আর বানিয়ে আমাদের অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা এখনও কি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তো আজই সাবস্ক্রাইব করে দাও, আর এরকম দারুণ দারুণ ভিডিও সবচেয়ে আগে পেয়ে যাও।